বাবাকে মারধর করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত নাম রতন দাস, পেট্রোপুল এলাকার বাসিন্দা। গতকাল থেকে গ্রেফতার করেছে পেট্রোপুল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতন বাড়ির বড় ছেলে, সে তার বাবা রবিনকে খেতে পড়তে দেয় না। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র, কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়।